আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেশি খামার প্রকল্প চ্যানেলে সবাইকে অভিনন্দন। সাথে আছি আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমার আজকের ভিডিওটির মূল বিষয় হলো আপনাদের খামারের মুরগিগুলোর শরীরে কৃমি আছে কিনা, আর যদি কৃমি থাকে তাহলে আপনারা কোন ওষুধ প্রয়োগ করবেন, কোন ওষুধ কতদিন পর্যন্ত চালাবেন, কোন ভ্যাকসিনের পরে আপনারা এই ওষুধটা চালাবেন, আমি এর উপর কিছু কথা বলার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন এবং পুরো ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে আপনারা এখান থেকে কিছু হয়তো বা জানতেও পারবেন। আসুন আমরা সরাসরি আমাদের ভিডিওর মূল প্রসঙ্গে চলে যাই। আমি আপনাদেরকে বলি, ঠিক আপনারাও এইভাবেই আপনার দেশি মুরগিকে প্রথমে কৃমিনাশক ওষুধ প্রয়োগ করবেন এবং পরে রানীক্ষেতের ভ্যাকসিনটা প্রয়োগ করবেন, তাহলে আপনার মুরগিগুলো সঠিকভাবে সুন্দরভাবে পরিপুষ্টভাবে বড় হয়ে উঠবে এবং এখান থেকে আপনি লাভবান হবেন। আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের খামারের মুরগিগুলো শরীরে কৃমি আছে কিনা? এর জন্য কিছু লক্ষণ আছে, এই লক্ষণগুলো যদি আপনারা সঠিকভাবে খেয়াল করেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের খামারের মুরগিগুলো শরীরে কোনো কৃমি আছে কিনা। আমি এই বিষয়গুলো পরিষ্কার করে তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে। এই লক্ষণগুলোর মধ্যে প্রথম যেটা পড়ে সেটা হলো, আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে আপনাদের এই মুরগিগুলো অনেক দিন ধরে পাতলা পায়খানা করবে। আপনি যত প্রকারই ওষুধ খাওয়ান না কেন, এই মুরগির পায়খানাটা ঠিক একই রকম দেখা যাবে, যে পাতলা পাতলা ধরনের। আপনারা এটা নিজেরাই উপলব্ধি করতে পারবেন। আর একটা হলো, আপনাদের এই মুরগিগুলোর ওজন কমে যাবে। আপনারা আর একটা বিষয় খেয়াল করলে দেখতে পারবেন যে এই মুরগিগুলোর বুকের খাঁচা বলি আমরা, আপনারা যদি বুকের খাঁচায় হাত দেন তাহলে দেখবেন যে এখানে মাংস নেই, শুধু হাড় বাড়ছে। তার মানে কি হলো, যে আপনাদের মুরগিগুলোর শরীরের ওজন কমে, অর্থাৎ শরীরের মাংস কমে হয়ে গেছে, অর্থাৎ এই কৃমিগুলো আপনাদের মুরগির শরীর সঠিকভাবে বৃদ্ধি পেতে দিচ্ছে না, যার কারণে এই মুরগিগুলো শুকায় যাচ্ছে। আপনাদের মুরগির শরীরে যদি কৃমি থাকে তাহলে এই মুরগিগুলো তেমন নড়াচড়া করবে না। শুধু আপনি যখনই খামারে খাবার দিতে যাবেন দেখা যাচ্ছে যে কিছুটা নড়াচড়া করে এই খাবারগুলো কোনো রকম একটু খেয়ে আবার দেখা যাচ্ছে যে এক জায়গায় চুপ করে বসে আছে। এই মুরগিগুলো সঠিকভাবে সঠিক পরিমাণ খাবার খাবে না, যার কারণে শরীরটা শুকায় যাবে। অর্থাৎ আপনাদের খামারের মুরগিগুলো যখনই দেখবেন যে কিছু মুরগি নড়াচড়া কম করছে, তখনই বুঝতে পারবেন যে আপনাদের এই খামারের মুরগিগুলোর শরীরে কৃমি আছে। আপনাদের খামারের মুরগিগুলোর পেটে যদি কৃমি থাকে তাহলে এই মুরগিগুলো সঠিকভাবে ডিম পাড়বে না, অর্থাৎ দেখা যাচ্ছে যে দুই দিন পাড়বে, একদিন পাড়বে না, একদিন পাড়বে আর একদিন পাড়বে না, অর্থাৎ সঠিকভাবে পাড়বে না। কারণ এই কৃমিগুলো মুরগির শরীরের ভিতরে যেখানে ডিমগুলো তৈরি হয়, আমরা যেটাই বলি না কেন যে ডিমের থলি, এই ডিমের থলি পরিপুষ্ট ভাবে বেড়ে উঠতে দেবে না, অর্থাৎ যেখান থেকে আপনার ডিমটা শুরু বা উৎপাদন শুরু হবে সেখানে এই কৃমিগুলো ব্যাহত ঘটাবে, যার কারণে আপনার এই ডিমগুলো সঠিকভাবে পরিপুষ্ট ভাবে তৈরি হবে না, ডিফেক্ট হবে, যার ফলে আপনার এই মুরগিগুলো ডিম থেকে তেমন ভালো বাচ্চা আসবে না, যার ফলে আপনার খামারে লস হওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা আর একটা বিষয় খেয়াল করলে এমনিতেই বুঝতে পারবেন, সেটা হলো আপনাদের এই মুরগিগুলো যখন পায়খানা করবে, অনেক সময় দেখা যায় যে এই মুরগিগুলোর পায়খানার সাথে এই কৃমিগুলো বের হয়ে আসছে। আপনারা যদি খেয়াল করেন বা লক্ষ্য করেন তখন আপনারা দেখবেন যে আপনাদের এই মুরগির পেট থেকে পায়খানার সাথে কৃমি বের হয়ে আসছে। তাহলে কি হলো, আপনারা ফিজিক্যালি বুঝতে পারলেন যে আপনাদের মুরগিগুলোর শরীরে কৃমি আছে, তখন অবশ্যই আপনাদের মুরগিগুলোর শরীরে এই কৃমিনাশক ওষুধটা প্রয়োগ করতে হবে। তবে আপনারা কোন ধরনের ওষুধটা প্রয়োগ করবেন এটাও একটা ব্যাপার আছে। আমাদের বাজারে বিভিন্ন ধরনের কৃমিনাশক ওষুধ আছে, সেখান থেকে আপনারা কৃমিনাশক ওষুধ ব্যবহার করতে পারেন। তবে আর একটা বিষয় বেশি ভালো হয়, সেটা হলো আপনাদের পাশের প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে যদি পরামর্শ নিয়ে আসেন, ওষুধের নামটা লিখে নিয়ে আসেন, তাহলে বেশি কার্যকর ভূমিকা পালন করবে এই ওষুধ। তবে আমি যেটা ফিজিক্যালি ব্যবহার করি সেটা আমি আপনাদের মাঝে বলার চেষ্টা করি। সেটা হলো, আমি এখানে পাঁচটা ওষুধ ব্যবহার করি, আপনারা এর ভিতর থেকে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। তবে আমি একবারে পাঁচটা ওষুধ ব্যবহার করি না, এই পাঁচটা ওষুধ থেকে আমি যে কোনো একটা ব্যবহার করি। সে পাঁচটা ওষুধ গুলো হলো পাইপার ভেট, এভিনেক্স ভেট, রেনাপাই, হেল মাসিড, প্যারাভেট। আপনারা এই ওষুধগুলো কখন ব্যবহার করবেন, অর্থাৎ কোন পরিবেশে বা কোন আবহাওয়ায় এই ওষুধটা ব্যবহার করলে আপনার মুরগির শরীরে সঠিকভাবে কাজ করবে, সেটা অবশ্যই আপনাদের জানা থাকতে হবে, তা না হলে আপনাদের ওষুধটা সঠিকভাবে কার্যকর ভূমিকা পালন করতে পারবে না। তো যাই হোক, আমি সরাসরি প্রসঙ্গে চলে যাই। সেটা হলো, আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো যখন আবহাওয়া ঠান্ডা থাকে তখন আপনারা এই ওষুধটা মুরগিগুলোকে খাওয়াবেন,
এই ওষুধটা কখন খাওয়াবেন, ওষুধটা এমন সময় খাওয়াবেন অবশ্যই লক্ষ্য রাখবেন যে এই মুরগিগুলোর পেট যেন খালি থাকে, মুরগিগুলোর পেটে যেন কোনো খাবার না থাকে, ঠিক সেই সময় আপনারা খাওয়াবেন। এই ওষুধটা দেখা যাচ্ছে যে আপনারা বিকালে খাবার দিলেন, 2 ঘন্টা আর কোনো খাবার দিলেন না, অর্থাৎ সেই সময়টায় মুরগির পেটে যে খাবারটা ছিল সেই খাবারটা হজম হয়ে যাবে। তখন হয়তো বা দেখা যাচ্ছে যে সন্ধ্যা লেগে যাচ্ছে বা একটু রাত হয়ে যাচ্ছে, আমি বলি অবশ্যই আপনার দেশি মুরগিগুলোকে রাতে খাওয়াবেন, তাহলে আপনাদের বেশি ভালো হবে। আপনারা এই ওষুধটা কতটুক পরিমাণ খাওয়াবেন, আপনারা এই ওষুধটা হলো 1 মিলিগ্রাম ওষুধ 1 লিটার পানিতে দিয়ে ভালো ভালোভাবে মিশ্রিত করে এই ওষুধটা আপনার মুরগিগুলোকে খাওয়াবেন। আপনারা এই ওষুধটা অনেকেই আবার 2 মিলিগ্রাম 1 লিটার পানিতে মিশাই খাওয়ায়, আমি বলি অত আপনাদের দরকার নেই, আপনারা 1 মিলিগ্রাম ওষুধ 1 লিটার পানিতে সুন্দরভাবে মিশ্রিত করে আপনাদের মুরগিগুলোকে খাওয়ান। এই ওষুধটা আপনারা এই মুরগিগুলোকে খাওয়াবেন 3 থেকে 4 ঘন্টা। আপনারা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনারা এই ওষুধটা আপনাদের মুরগিগুলোকে খাওয়াবেন ঠিক 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত, তারপর এই ওষুধটা আপনারা ওখান থেকে বাইরে নিয়ে এসে ফেলাই দেবেন। এই ওষুধটা আর আপনাদের মুরগিগুলোকে খাওয়ানো লাগবে না, আপনারা অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন, তাহলেই আপনাদের এই কৃমিনাশক ওষুধটা আপনাদের দেশি মুরগি শরীরে সুন্দরভাবে কার্যকর ভাবে কাজ করবে, অর্থাৎ এখান থেকে আপনাদের ভালো ফলাফল আসবে। আপনারা আর একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হলো আপনারা এই কৃমিনাশক ওষুধটা খাওয়ানোর পর আপনারা এই মুরগিগুলোকে একটি লিভারটনিক ওষুধ খাওয়াবেন। অনেকে এই ওষুধটা এই কৃমিনাশক ওষুধ খাওয়ানোর 3 ঘন্টা পরে খাওয়ায়, অনেকেই 24 ঘন্টা পরে খাওয়ায়। আমি যেটা খাওয়াই সেটা হলো আমি এই মুরগিগুলোকে কৃমিনাশক ওষুধটা প্রয়োগের ঠিক 24 ঘন্টা পরে লিভারটনিক ওষুধটা খাওয়াই। আমি বলবো আপনারা অবশ্যই এই 24 ঘন্টা পরেই খাওয়াবেন, তাহলেই কার্যকর ভূমিকা পালন করবে এই লিভারটনিক ওষুধটা। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।